কুন্তলকে 2021 এর শেষ থেকে আমি তো তৃণমূল জয়েনই করেছি 2021 এ। যদি লাভান্বিত হয় সেটাও বেরিয়ে আসবে, যদি লাভান্বিত না হয় সেটাও বেরিয়ে আসবে। আচ্ছা আমার একটা প্রশ্ন সূত্রে জানা যায়, আরে মহিলাদের বলতে দাও অবশ্যই একটা, অবশ্যই বলো 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 আমি শেষে বলবো। এটা ইডি বা সিবিআই এটা তো দুটো এজেন্সি তদন্ত করছে, একটা মানে তদন্তে যে বিষয়গুলো উঠে আসছে বা জানা যাচ্ছে যে কুন্তল ঘোষ আপনার কুন্তল ঘোষের সঙ্গে আপনার ফাইনান্সিয়াল ট্রানজাকশনটা এমন টাইমে এমন পিরিয়ডে সেই টাইমেই নিয়োগ দুর্নীতি হয়েছে। আপনাকে বলেছে সেটা কে বলেছে? ইডি সিবিআই বলেছে? আমি বলছি যেটা আছে সেটা বেরিয়ে যাবে, একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, সেটা নিয়ে এত কথা বলা যায় না। তোমাদেরকে আমি অনেকদিন ধরে চিনি, তাই তোমাদেরকে আমি এতটা এন্টারটেইন করছি, এবং আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা যতবারই দেখাও যে এই গোটা বিল্ডিংটা আমার, দ্য ফ্যাক্ট রিমেন্স যে এই বিল্ডিংয়ে আরও অনেকে থাকে, তারা সবাই বয়স্ক। আমি আশা করবো যে আমার আজকের এই বাইটের পরে আপনারা প্লিজ তাদেরকে বিরক্ত করবেন না। কাল রাতে আপনারা যা করেছেন, আই এম অ্যাশেম টু সে দ্যাট আই এম আ পার্ট অফ ইউ গাইজ, ইউ আর মাই ফ্র্যাটার্নিটি, আই এম ভেরি সরি টু সে। আচ্ছা এবার আমি একটা প্রশ্ন করছি, এখানকারই জনি 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ বুধবার ফের তলব, চাপ লুকোনোর চেষ্টা সায়নি ঘোষের। তিনি বলছেন ইডি 100 বার ডাকলে 100 বার যাব। ইডির দ্বিতীয়বার তলব প্রসঙ্গে মন্তব্য যুব তৃণমূল নেত্রী, কুন্তলের সঙ্গে কিসের লেনদেন? ফের রিপাবলিকে প্রশ্ন আড়ালেন সায়নি, মেজাজ হারিয়ে ফেললেন সায়নি। ইডি কি বলেছে? কুন্তলের সঙ্গে আমার লেনদেন হয়েছে, রিপাবলিকে প্রশ্নের উত্তরে বললেন সায়নি। সায়নি ঘোষকে আরও একবার তলব করা হয়েছে, দ্বিতীয়বার তলব প্রসঙ্গে যুব তৃণমূল নেত্রীর বক্তব্য 100 বার ডাকলে 100 বার যাব। কি বলছেন সায়নি ঘোষের এই তলব প্রসঙ্গে বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, শুনে নেব। কথাবার্তা হয়েছে, কি প্রশ্ন হয়েছে, তিনি কি উত্তর দিয়েছেন, কিভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়েছে, এ নিয়ে আমাদের কিছুই জানা নেই। কারণ এটা তো ইউপিএ জামানার কেচড প্যারেট, ওই ইডি সিবিআই নয়, তো স্বাভাবিকভাবে তদন্তের মতো এগোচ্ছে। আমরা সংবাদ মাধ্যমে দেখলাম উনি যখন ঢুকলেন তখন বললেন 100% রাজনৈতিক প্রতিহিংসা, আর যখন বেরোলেন তখন বললেন 100 বার যদি ডাকে তাহলেও আমি যাব। এটা থেকে মানুষ যেটা অনুমান করবে, শরীরী ভাষার পরিবর্তন যদি মানুষ লক্ষ্য করে সেটাই ঠিক। বেশ করেছে ইডি, না ডাকা কি আছে? আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, যাকে অপরাধী মনে হবে ডাকতে পারে। কিন্তু আমার আবার বক্তব্য, এই তদন্তর গতি বড় মন্থর, এই তদন্ত কোথায় শেষ হবে আমাদের কাছে অনিশ্চিত। কারণ দিদি এর মধ্যে অনেকটা ম্যানেজ করছে মোদি, এবছরও দিদি আমের সিজনে হিমসাগর ল্যাংড়া কহিদুর আম পাঠিয়ে মোদিকে অনেকটা ম্যানেজ করেছে। তাই ছা ছিমড়ি ডাকাডাকি হবে, হাঁকাহাঁকি হবে, জিজ্ঞাসাবাদ হবে, রুই কাতলা দূরেই থাকবে। অধীরঞ্জন চৌধুরী বলছেন রুই কাতলা এবার জালে পড়বে, অর্থাৎ মাথা, এই নিয়োগ দুর্নীতির মাথার কথা বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে কোথাও কি চাপ লুকোনোর চেষ্টা করছেন সায়নি ঘোষ? কারণ তিনি বলছেন যে তদন্তে সহযোগিতা করব, আমাকে কোনো রকম চাপ দেওয়া হয়নি, অথচ কুন্তলের সঙ্গে কিসের লেনদেন এই প্রশ্নে কিন্তু তিনি মেজাজ হারাচ্ছেন। কেন মেজাজ হারাচ্ছেন সায়নি ঘোষ, প্রশ্ন উঠছে।